আমাদের মাদ্রাসার পরীক্ষা আজ দুই দিন হলো চলতেছে, সব ছাত্রদেরকে একসাথে বসানো হয়েছে। এইরে কি রে আরাফাত, চোখ বরাবর করছো কে? হ্যাঁ হাতের লেখা না গে, এগেরে ফেস উঠায় নি যাবাসো, এ লেখাই ব্যস্ত, বাপরে খালি লিখতেছে। সামির বেশি করে খাবো, সামির ওটা আমি কই, এ রুমে আসছে, দুই রুমে লেখ, হয়েছে করো না, হয়েছে করো না, খালি লিখে যাও। আসান সরকার মনোযোগ দিয়ে লিখতেছ না? এক একজন লেখায় কি ব্যস্ত, হয়েছে করবো না, শুধু কলমের শব্দ হবে, খস খস শব্দ। রুমে একটা বড় ছাত্র পাইছি, হয়েছে না, হয়েছে না, কে কথা গেল? হ্যাঁ কোনো ডিস্টার্ব না, তোমাদের পরীক্ষা তোমরা দিয়ে দাও, লাও লেখো লেখো। এরমে অল্প কয়েকজন, ছোট্ট রুম তো, এই জন্য অল্প কয়েকজন। কি স্যার, কি স্যার কও? হ্যাঁ দেখো না, কেউ করে দেখো না, কিন্তু হয়েছে করো না, সুন্দর করে লেখো। এরে নার্সারি নাকি? নার্সারি লেখো, লেখা শেষ? এর হাত ভেঙে গেছে, তাও পরীক্ষা দিচ্ছে না, তাহলে ভালো থাকতে আরো কি আসলো? দেখি তোমার হাতে লেখা, দেখি বালিতে হাতে লেখা নার্সারি, সুন্দর স্যার। ওই রুমে ছিল নার্সারির ছেলেরা, এখানে আছে নার্সারির মেয়েরা। বাহ খুব সুন্দর মেয়েরা, এরা চুপচাপ নিরিবিলি। পরীক্ষা শেষ তোমাকে রে, তোর নাম কি? মরিয়ম, নুসরাতের বোন না? ভালো, ওই যে সুন্দর হয়ে বসে আছে, মনসুরের মেয়ে না তুমি? হ্যাঁ তোর আপনার নাম কি? হ্যাঁ মনসুরের মেয়েকে কোনটা তুমি? দেখি দেখি একই রকম চেহারা লাগে তোমাকে রে। ও হ্যাঁ এবার ঠিক আছে, প্রথম শ্রেণীর মৌখিক পরীক্ষা গেলে না, অফলাইন না, আমি এখান থেকে শুরু করবো। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বেশি, তাই না? এখানে দুজনের মৌখিক পরীক্ষা না আছে, একসাথে তিন টাকা নিচ্ছেন? শিশু শিশু শ্রেণীর শিক্ষার্থীরা আসেনি, যারা কারণে আপনাদের দেখাতে পারলাম না, ওদের আজকে পরীক্ষা নাই, ওদের শিক্ষার্থী সংখ্যা আরো বেশি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।